ঘুমোতকি উঠিয়া যেমনে ফুনলাম ইসলামাবাদ মাটো আসাম মেজুরামর সপ্তাকি জুরালা দুই দল ফানি সাগর মুকামটিমার খরখটে খেলা খেলাইতা খে লাল চকচকা গ্লামার বাইক নিয়ে দেখার লাগি আমি আজ মুখ দুয়া ফাউরি লাইছি আই গেছি খেলার মাটো আইয়া দেখি অত দর্শক হল কম করে হইলেও 10 থেকে 15 হাজার প্রত্যেক দিন হুরুতার সিফে বইয়া খেলা দেখতে দেখতে আমার একটা বুড়া লাগি গেল আইস্কুল সবর আগে আইয়া একটা চেয়ার বুক করিয়া বইলাম সবরে কইছি আমার দ্বারো খেও আইবাই না আইস্কুল লাগে আমি নেতা আপনারা সব আমার ঘরে বউ আমিও খেলা দেখব লগে আপনারা সবেও দেখক কুয়া বড়িয়া মুকাবলা পানি সাগর মুকাম টিম আর কারকাউট কি বেজ কাফি জবরদস্ত তরিকে সে কিক লিয়া থা লেকিন কিক কো কাম নেহি আয়ে ফির সে একবার শট লাগাইয়া हैंड थ्रो मिला है और फिर से एक बार आक्रमण पर है। देखते हैं कैसे यह जो काट मर के बॉल लेके खिलाड़ी जा रहा है और फिर से एक बार हेडिंग लगाई बिल्कुल गोल पोस्ट के सामने। देखते हैं गुलशन भाई রঘু ভাই খরখট এবং পানিসাগর মুকাম টিমের মধ্যে যে ম্যাচটি চলছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই টান টান উত্তেজনা মাঠের মধ্যে। আজকের ম্যাচ যতটা গরম পানিসাগর মুকাম টিম এ টিম যতটা গরম ছিল বি টিম তার থেকে বেশি গরম। আবার সুন্দর শট করলেন গোলকিপার কর্কটের, কর্কটও কিন্তু কম নয় খুবই জোরদার। তারা যে টিম রয়েছে এবং ধুনু টিমই কিন্তু মিজোরাম থেকে আগত প্লেয়াররা খেলছে। আবারও সুন্দর শট করেছিলেন এখানে গোল পোস্টের সামনাসামনি একজন প্লেয়ার বল নিয়ে আছেন এবং সুন্দরভাবে বল নিয়ে যেতেছিলেন কিন্তু সেখানে একজন তাকে ফেলে দিয়েছে। খুবই সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্লিপ কে তাকে স্লিপ মেরে বলটি কে ফেলে দিয়েছিল। কোনো ধরনের ফাউল হয়নি কেননা এটি একটি স্লিপ হয়েছে ইচ্ছিকৃতভাবে নয়। আবারও এখানে কিন্তু একটি ঘটনা হয়েছিল সেটা কিন্তু ফাউল ছিল। তারপর আবার কিন্তু বল রয়েছে মাঝ মাঠে, দেখা যাক কি হয়। সুন্দর শট গোল পোস্টের সামনাসামনি ছিল সেখানে কিন্তু গোল করতে পারলো না রাঘব ভাই। गुलशन भाई जबरदस्त मुकाबला दोनों टीमों का बीज आज देखने को मिल रहा है। यह पानीसागर मुकाम टीम और करकट की बीज काफी जबरदस्त मुकाबला। फिर से एक बार झटका लगाई है गिरा दिया खिलाड़ी को और फाउल मिला है फ्री किक। लेकिन फ्री किक को मौका नहीं मिला है क्योंकि यह बॉल निकल गया है। फिर से एक बार आक्रमण पर है गोल पोस्ट के बिल्कुल सामने डेंजर बॉक्स के नजदीक। फिर से एक बार गिरा दिया झटका लगाया प्लेयर ने खिलाड़ी के पास। दोनों खिलाड़ी 10 नंबर के खिलाड़ी और यहाँ पानीसागर के खिलाड़ी ने मिलकर झटका लगी थी लेकिन यहाँ फाउल हो गया है। फिर से एक बार फ्री किक बिल्कुल गोल पोस्ट में बॉल धाक दिया। यहाँ खिलाड़ी ने काफी जबरदस्त किक लगाई थी। फिर से एक बार आज की एक खेल काफी जबरदस्त मुकाबला है। রঘু ভাই টান টান উত্তেজনা মাঠের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে 10 থেকে 15 হাজার দর্শক সবার মন। আবারও সুন্দর শট করেছে একদম গোল পোস্টের সামনাসামনি, দেখা যাক কি হয়। কিন্তু কোনো ধরনের সুযোগকে কাজে লাগাতে পারলো না। আবারও উল্টো দিকে আক্রমণে, দেখা যাক রঘু ভাই উল্টো দিকে আক্রমণে কিন্তু গোলকিপার সুন্দরভাবে গোলটিকে বাঘের গর্জন দিয়ে ধরেছিলেন সেখান থেকে কিন্তু রক্ষণ বাঘ গোলটিকে ফেলে দিল। এবারও কিন্তু কর্কটের ডিফেন্স বল নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক কিন্তু কর্কটের ডিফেন্সকে এখানে কিন্তু পানিসাগর মুকাম টিম হাত দিয়ে ঝাটকা মেরে ফেলে দিয়েছে। এটা কিন্তু খেলার কোনো ধরনের নিয়মে আসে না আমরা দেখতে পারি এবং রেফার কোনো ধরনের ভুল না করে সোজাসুজি ফাউল দিয়েছিলেন এবং ফ্রি কিককে কাজে লাগাতে পারলো না। আবারও কিন্তু ফ্রি কিক রয়েছে এককে বাদ এক, দুটি ফ্রি কিক আবারও কিন্তু সুন্দর শট করেছিলেন কিন্তু সেখানে একটি গোল হয়ে গিয়েছে সম্ভবত, কিন্তু কোনো ধরনের গোলের আমরা সংকেত পাইনি, সেটা আউট হয়ে গিয়েছিল সম্ভবত, দূর থেকে দেখতে গোল মনে হচ্ছিল। আবারও সুন্দর আক্রমণ রয়েছে মিডফিল্ডে বল স্ট্রাইকারের প্লেয়ার বল নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক কি হয় রাঘব ভাই সুন্দর আক্রমণ, দেখা যাক কি হয়। কিন্তু কোনো ধরনের সুযোগকে কাজে লাগাতে পারলো না রাঘব ভাই। গুলশান ভাই ইস ময়দান কি খেল কি বাত করে তো ইহা কাফি জবরদস্ত তরিকে সে ইহা মুকাবলা হতি হে আর ইহা জো অডিয়েন্স আতা হে কাফি দূর সে আতা হে। ফির সে একবার কিক লাগাই দেতে হে জবরদস্ত তরিকে সে কিক লাগাই আর ফির সে একবার গুলশান ভাই ভাই চমৎকার শট করলো এবং শট করে কিন্তু গোল করে ফেললো। কিন্তু সুন্দর ভাবে শট করেছে একদম কর্নার থেকে এবং অন্য একজন স্ট্রাইকারের প্লেয়ার যখনই বলটিকে একটি টুকি মারলেন তখনই কিন্তু একটি গোল হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তার আগেই অফসাইড হয়ে গেছে কেননা এর আগেই কিন্তু যে প্লেয়ারটা এর আগে ঢুকে গিয়েছিল তার জন্য কোনো ধরনের গোল হয়নি। গুলশান ভাই কাফি জবরদস্ত কিক লিয়া থা লেকিন ইহা অফ সাইড কি বজে সে গোল নহীঁ হুয়া ওরনা এক গোল দেখনে কো মিল জাতা থা। ইস ময়দান পর দর্শক কি কাফি ঈদ হাত তক ইয়া সাউন্ড নজর আ রহা হে গোল কি লেকিন আবি তক গোল নহীঁ হুয়া। ফির সে একবার ফ্রি কিক মিলা হে রেফারস নে তড়াই কে সাথ বল দিয়া কি ইয়ে এক ফাউল হে ওর শট লাগাই ফির সে একবার। খুবই সুন্দর খেলা কিন্তু উপহার দিয়ে যাচ্ছে আজকে আমাদেরকে, সুন্দর শট করেছিলেন গোলকিপার তার আগে সেভ করে নিল। আজকের উভয় দলই কিন্তু খুবই সুন্দর আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছি না আজকে কিন্তু একটি অতিরিক্ত ফাউল হচ্ছে যে প্লেয়াররা কিন্তু একের পর এক ফাউল করে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। দুবার আগে আমরা টিকটকের ভিডিও দেখতাম জুতার ফিতা কলিলে আউড়ে উবাইয়া লাগাইন ইনতো ফিসে দিও মানুষ কিলা আউড়ইলো।
गुलशन भाई आज एक के बाद एक फाउल और फ्री किक देखने को मिल रहा है। फिर से एक बार फ्री किक मिला है करकट के तरफ से, फिर से एक बार जबरदस्त किक लगाई और यह किक को काम पर नहीं आई क्योंकि यह जबरदस्त तरीके से किक लगाई, हेडिंग लगाई लेकिन गोल दगने में कामयाब नहीं हुई। फिर से एक बार काटिंग मार के बॉल लेके जा रहा है, जबरदस्त तरीके से काट मारा है और फिर से एक बार गोल दगने में कामयाब हो गया, इस बार लेकिन गोल हो गया है गुलशन भाई। রক্ষণ বাগ কিন্তু বাগের গর্জন দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে, কেননা একটি গোল তাদের মাথার উপর রয়েছে, তাদের এনার্জি একটু ডাউন রয়েছে। একটি গোল মানে একটি এক্সট্রা এনার্জি যেটা কিন্তু পেয়েছে পানি সাগর মুকাম টিম। আবার উল্টো দিকে আক্রমণ পানি সাগর মুকাম টিমের দিকে, কেননা উভয় দলই শক্তিশালী, মিনিটের সঙ্গে কিন্তু এক সাইড থেকে অন্য সাইডে আক্রমণ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি উভয় দলই শক্তিশালী, দেখা যাক কি হয়। টান টান উত্তেজনা, দর্শকরা উল্লাসিত, কেননা একদম গোল পোস্টের সামনাসামনি বল, দেখা যাক কি হয়। উভয় দলই কিন্তু বলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেননা এক গোল দিয়েছে পানি সাগর মুকাম টিম, তারা চেষ্টা করছে আরও একটি গোল দেওয়ার জন্য। এবং অন্যদিকে করকট কিন্তু গোল দেওয়ার চেষ্টা করছে, আবারও ফ্রি কিক মিলেছে, ফাউল হয়েছিল সুন্দরভাবে কিন্তু গোলকিপার তার আগেই বলকে সেভ করে নিল। আবারও সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি, একের পর এক কিন্তু ফাউল হচ্ছে, আবারও কিন্তু সুন্দর শট, এবারে কিন্তু আরও একটি গোল হয়ে গেল উল্টো দিকে। गुलशान एक तरफ से दूसरे तरफ गोल देखने में नजर आ रहा है क्योंकि पहले हम लोग देखा था उस तरफ गोल हुआ है, फिर से एक बार दूसरे तरफ गोल दाग दिया। अभी खेल ड्रॉ है, देखते हैं दूसरे तरफ गोल होता है क्या नहीं। अभी खेल बहुत मजा आ रहा है क्योंकि यहां दर्शक लोग या ऑडियंस है काफी जबरदस्त तरीके से आवाज नजर आ रहा है क्योंकि दोनों टीम अभी बराबर है और एक ही गोल में है। और देखते है अभी क्या नजारा आता है हम लोगों का सामने, आप देख लेंगे। वीडियो दी लेना सभी हो ভিডিও দেই না, আর আমার চ্যানেলটা রেখেও সাবস্ক্রাইব করো না, পেজটা রেখেও ফলো করো না, কিলা ভিডিও দিতাম খোঁজাই সবে। গুলশান এলবি ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করো, আর বাম সেন্টার ফেসবুক পেজটারে ফলো করো, আর একটা শেয়ার মারো। করকট আবারও আক্রমণে ছিল কিন্তু তার আগেই কিন্তু এখানে পানি সাগর মুকাম টিমের প্লেয়ার এসে বলটিকে সেভ করে নিল এবং গোলটিকে উড়িয়ে দিল মাঝ মাঠ থেকে উল্টো দিকে। আবারও দেখতে পাচ্ছি আমরা রাইট কর্নারে রয়েছে করকটের দিকে, সেখানে কিন্তু একটি হ্যান্ড থ্রো হয়েছিল, হ্যান্ড থ্রো নেওয়া হয়েছে। আবারও দেখা যাক আক্রমণে রয়েছে, এবারও এবারও আক্রমণে ছিল, এবারও আক্রমণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু আক্রমণ হচ্ছে এক তরফ থেকে দুসরা তরফ, এবারে কিন্তু মিডফিল্ডে বল রয়েছে, দেখা যাক কি হয়। উভয় দলই কিন্তু শক্তিশালী, ঠান ঠান উত্তেজনা, উভয় দলের আজকের যে পাসিং রয়েছে, আই কন্ট্যাক্ট রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার। তাদের আই কন্ট্যাক্ট কখনো মিস হয় না, তাদের যে পাসিং ভ্যালু কখনো মিস যায় না, এবং তাদের যে আজকের হেডিং লাইন রয়েছে খুবই শক্তিশালী রয়েছে। একবার যদি হেড মারে তাহলে হেডটি কাজে লাগিয়ে দিয়ে আবারও ফ্রি কিক, দেখা যাক কি হয়। বারবার ফ্রি কিক পেয়ে কিন্তু ফ্রি কিককে কাজে লাগাতে পারছেন, এবারও আক্রমণে রয়েছে, দেখা যাক কি হয়। এবং বলতে বলতে একটি গোল হয়ে গেল, আমরা বলতে নাই বলতে একটি ফ্রি কিককে কাজে লাগিয়ে ফেললো এবং করকট কিন্তু ইতিমধ্যে দু দুটি গোলে এগিয়ে রয়েছে। আধা খেলা শেষ হয়ে গেছে, খেলা তো আমার খুব ভালো লাগছে, আপনার আর কেমন লাগছে কমেন্টও জানাও। दूसरे हाफ की शुरुआत से ही काफी प्रेशर नजर आ रहा है यहाँ पानी सागर की तरफ से, फिर से एक बार आक्रमण पर है, देखते हैं क्या उन लोगों ने जितना जबरदस्त तरीके से आक्रमण किया जा रहा है। पानी सागर ने बहुत बेहतरीन परफॉर्मेंस नजर आ रहा है लेकिन गोल उल्टे तरफ से धाक दिया उन लोगों के पास क्योंकि नजर नहीं आ रहा है। बात यह है कि फुटबॉल एक जो टाइमिंग की खेल है और यहाँ बहुत ही जबरदस्त तरीके से खेलना पड़ता है और यह टाइम पानी सागर ने आज कर नहीं पा रहा है, দেখতে ঠিকই বলেছো রাঘব ভাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু পানি সাগর আক্রমণ করে গিয়েছে এবং উল্টো দিকে কিন্তু তাদের দিকে গোল হয়ে গেল। আবারও সুন্দর কিক করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু এবারে কিন্তু পানি সাগর একটি গোল করে ফেললো। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফ্রি কিকের সুযোগ পেয়ে যাচ্ছেন এবং ফ্রি কিকের সুযোগ পেয়ে এবারে কিন্তু পানি সাগর একটি গোল করে ফেললো। এর আগে আমরা দেখেছিলাম সেটা কিন্তু করেছিল করকট, এবারে কিন্তু পানি সাগর ফ্রি কিককে কাজে লাগিয়ে একটি গোল করলো। এই মুহূর্তে খেলা রয়েছে সমান সমান, দু দু গোলে রয়েছে খেলা মাঠের মধ্যে, মাঠে খেলা জমে বসেছে এবং প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছেন এবং প্রচুর দর্শকের এখানে আমরা উল্লাস নজর আছে এবং সবার যে সাউন্ড আমরা যে শুনতে পারছি সেটা শুধুমাত্র গোলের এক তরফ থেকে করকটের সাউন্ড আসছে এবং দুসরা তরফ থেকে আমরা
देखते पानी सागर साउंड कमेंट्री बॉक्स सुनते गुलशन भाई बिल्कुल आज की परफॉर्मेंस काफी लाजवाब है क्योंकि एक के बाद एक गोल नजर आ रहा है, खेल में बोरिंग नजर नहीं आ रहा है। फिर से एक बार आक्रमण फेर देते हैं लेकिन गोल पोस्ट में था डेंजर बॉक्स से बॉल को ठीक लगाई थी लेकिन किक काम पे नहीं आई। फिर से एक बार आक्रमण पर है, देखते हैं कैसा नजारा आता है। फिर से एक बार यहाँ पास लगाई, कैरी मार के बॉल लेके काट मार के लेके जा रहा है। फिर से एक बार पानी शगन ने इतना घुमाया एक नंबर जर्सी से और फिर से एक बार टू जर्सी किक लगाई फ्री किक और फ्री किक को यहाँ मौका को हासिल नहीं कर पाया। फिर से एक बार हेडिंग लगाई, देखते हैं बीच मार्ट में बॉल यहाँ फिर से एक बार यहाँ फिर से किक लगाई थी लेकिन यहाँ करकट ने इतना जबरदस्त शॉट मारा है और बिल्कुल गोल पोस्ट के डेंजर बॉक्स में है बॉल। देखते हैं गुलशन भाई আজকের খেলা দেখে আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ইসলামাবাদ মাঠের খেলা নয়, এটা মনে হচ্ছে আমার যে এটা কোনো ধরনের ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে। কেননা খুবই সুন্দর পারফরমেন্স আমরা যেভাবে দেখে থাকি ব্রাজিল আর্জেন্টিনার মতো খেলা ঠিক সেইভাবে হচ্ছে, একের পর এক গোল হতে যাচ্ছে। কোনো দলই কিন্তু জিতের মধ্যে বেশি সময় থাকতে পারছে না কেননা উভয় দলই শক্তিশালী। আবারও ১২ নম্বর জার্সি সুন্দর শট করে কাটিং মেরে বলটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে কর্কটের ১৬ নম্বর জার্সিকে কিন্তু কাট মেরে বলটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আবারও ডেঞ্জার বক্সে বল রয়েছে, দেখা যাক রাইট কর্নারে বল, কিন্তু এখানে কর্কটের একজন প্লেয়ার সেখানে কিন্তু ফেলে দিয়েছে পানি সাগরের প্লেয়ারকে। খুবই সুন্দরভাবে ডিফেন্স বলটিকে আটকানোর চেষ্টা করেছিল রক্ষণ বাককে কিন্তু উল্টো দিকে পায়ে শট মেরে ফেলে দিয়েছে উল্টো দিকে। এরকমের আক্রমণ কিন্তু আজকে আমরা বারবার দেখতে পাচ্ছি, বারবার ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমরা যে খেলা দেখতে পাচ্ছি খুবই সুন্দর উপহার দিয়ে যাচ্ছেন। আবারও সুন্দর শট করেছেন, দেখা যাক কি হয়, কোনো ধরনের সুযোগ আসে কিনা কিন্তু দেখা যাক। এখানে আবারও একটি গোল হয়ে গেল, এই মুহূর্তে কিন্তু কর্কট একটি গোল করে ফেললো সুন্দরভাবে, যখনই সুযোগ পেল তখনই কিন্তু গোলে পরিণত করে ফেললো। এই মুহূর্তে কর্কট একটি গোল করে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কর্কট এগিয়ে রয়েছে মাঠের মধ্যে। খুবই সুন্দর আমরা উপহার দিয়ে যাচ্ছি, আমি আগেই বলেছিলাম সেকেন্ডের লগেই কিন্তু গোল হচ্ছে। আবারও সেখানে প্লেয়ার অন্যদিন কুর মাঝে সবাই যাও কাইসকু তো আমি নেতার লেখেন একটা সিয়ারও বইছি আর আমার দ্বারা দিয়ে দেখো কত গেস্ট হল বইছেন সারাই সব গাতিয়া খেলা দেখতরা আমিও দেখি আর লগে আপনারাও দেখো মন দিয়া খেলা কোনো ভুল করবায় না। इस्लामाबाद के इस मैदान की बात करें तो काफ़ी हद तक ज़बरदस्त तरीके से मैच को सामना सामने होता है, दोनों टीम काफ़ी ज़बरदस्त होती है और यह जो खेल है इंटरनेशनल की टाइप के होती है। आज जो स्काई ब्लू जर्सी में है वो है पानी सागर मुकाम टीम भी और ब्लू जर्सी में है वो है इस मैदान की करकट की टीम और काफ़ी ज़बरदस्त आक्रमण है, बार बार झटका लगा रहा है और यह फिर से एक बार झटका लग गया है और फ्री किक मिला है। देखते हैं फ्री किक को हासिल कर पाए क्या नहीं, फिर से एक बार जबरदस्त फ्री किक को किक मिला था लेकिन क्या हो गया देखते हैं। गुलशन भाई खूब सुंदर शॉट करेছিল কর্কট কিন্তু তার আগেই বলটি সেভ হয়ে যায়, কোনো ধরনের গোল হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে গোলকিপারের আগেই বলটিকে সেভ করে একটু ভঙ্গি করছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চলছে আজকে। কেননা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি সাগর একটু জয়ের মধ্যে রয়েছে, আবারও সুন্দর শট করেছিলেন আক্রমণ করেছিলেন তারপরেই কিন্তু বলটিকে সেভ করে নিল দর্শক। এবারও দেখতে পাচ্ছি আমরা বারবার আক্রমণ একের পর এক, কর্নার শট মিলেছিল দুটি কর্নার শট। আবারও দেখা যাক খেলার কিন্তু অন্তিম সময়ে আজকের খেলা এখানেই সমাপ্ত হয়ে গেল। আজ পানিসাগর মুকাম টিম কো কাফি খুশি নজর আ রহা হ্যায় কিউকি উনহোনে জিত হাসিল কিয়া হ্যায়। ইসলামাবাদ খেলাত প্রত্যেক দিন একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় বেস্ট প্লেয়ার হিসাবে, আজকো আবার ম্যান অফ দ্য ম্যাচ তুলিয়া দেওয়া হইব কমিটির তরফ থেকে। সবরে জানাই অসংখ্য ধন্যবাদ, আমরা খেলাগুলা দেখার লাগি সবে হোক ফাইনাল খেলা কোন দিন আইব, যেদিন ফাইনাল খেলা আইব এর এক হাফতা আগে আমরা সবরে জানাইয়া দিমু কোন দিন ফাইনাল খেলা হইব। সবে আমরার পেজটারে আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করো ফলো করো, খেলার ফাইনাল কোন দিন হইব জানার লাগি।